আজ বিকালে একটা টিফিন বানালাম, আপনারা চাইলে করে দেখতে পারেন, 2 মিনিটে তৈরি হয়ে যাবে। প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে রেখেছি, তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হলে তাতে একটা ডিম দিলাম। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন। ডিমটা ভাজা হতে হতে আমি কিছুটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়ে রেখেছি। ভাজা ডিমটা আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি, পরে দিলে ডিমটা ভালো লাগবে খেতে, ওই জন্য ডিমটা একটুখানি আগের থেকে একসাথে মিশিয়ে না দেওয়ার জন্য আগের থেকে তুলে রাখলাম। তারপরে ওই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হতে হতে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে ওই একই তেলে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হলে চাউমিন, সিদ্ধ চাউমিনগুলো দিয়ে দিলাম। সিদ্ধ চাউমিনগুলো ঝুড়িতে রাখলে ভালো হয়। তারপর নুন দিলাম স্বাদ মতন, অল্প চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, তারপর সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। আমার ছোট মেয়ে বলে একটু হলুদ দিতে, কালারটা ভালো আসবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, সেই জন্য সুন্দর লাগবার জন্য একটু হলুদ দিলাম। তারপর সব মিশিয়ে হয়ে গেছে, আপনারা করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।